হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে চললাম কলকাতা চিড়িয়াখানা। এই যে ট্রেনে উঠে খেয়ে নিয়েছি ছোলা সিদ্ধ, খুব খুশি। ট্রেনের মধ্যে বসে আছি, নেমেও গেছি দমদম স্টেশন। এটা এবার মেট্রো ধরার জন্য যাচ্ছি। এই যে সিঁড়িতে উঠছি, উঠতে 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 এই যে মেট্রো স্টেশনে চলে এসেছি, মেট্রোর জন্য অপেক্ষা করছি, চলে এসছে। মেট্রো থেকে নেমে গাড়িতে এবার যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। কখন আসবে, কখন আসবে, কখন আসবে, এই তো চলে এসছে। খুব আনন্দ, আমরা চলে এসেছি, ভীষণ মজা লাগছে। এই যে ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, দেখেই চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। তাও দেখতে তো হবেই, দেখো কত সুন্দর পাখি, দারুণ লাগছে দেখতে। তো চলো এবার হাঁটাহাঁটি করছি, হাঁটছি 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 হাঁটছি, এত হেঁটেছি এত হেঁটেছি, মাথা নষ্ট। দেখো এটাও আর এক ধরনের পাখি। এই যে হাতি রাজা, কোথায় যাও সুর হিলিয়ে কোথায় যাও। আবার হাঁটছি, এত হেঁটেছি আমরা কালকে, পা দুটো ব্যথা। এই যে সিংহ মামা আমাদের দিকে পিছন ঘুরে শুয়ে আছে। এই যে ময়ূর, কত রকমের ময়ূর, এটা কী পাখি আমি জানি না। এই যে বাবা রে, আপনাকে কী বলবো। আমি হাঁটছি সামনে, আমার বড় ভিডিও বানিয়ে দিচ্ছি, একটু পোস্ট দিলাম, চলে যাচ্ছি। এখানেও বাঘ ঘুমোচ্ছে পিছন ঘুরিয়ে, কী আর বলবো, দুপুরবেলা সবার ঘুমের টাইম, এটা ঘুমোচ্ছে। এই যে একটা বাঘ মামা দেখেছি, খুব খুশি হয়েছি, সবাই খুব আনন্দিত ওনাকে দেখে। এখানে আবার ইনি বসে আছেন, বাহ দারুণ দারুণ দারুণ, কত লোক, বাপরে বাপ, সানডে ছিল বলে এত লোক। এটা কী পাখি তাও আমি জানি না, বলতে পারবো না। আমরা স্নেক হাউস খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় আছে, চলো দেখা যাক। ভেবেছিলাম স্নেক হাউস, ঢুকে দেখি আরাক হাউস। যাই হোক, এখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাও করলাম। আবার স্নেক হাউস খুঁজতে খুঁজতে এনার দেখা, কত বড় রে বাবা। এই যে অবশেষে পেয়ে গেছি স্নেক হাউস, দেখছি ঘুরছি কত বড় বড় সাপ, দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। তাও দেখতে তো হবেই, টিকিট কেটে ঢুকেছি যখন, তো চলো দেখা যাক। যে সাপগুলো বেশিরভাগ সব ভেতরেই ছিল, বাইরে কেউ ছিল না। তাও একটু ভিডিও করার চেষ্টা করলাম, বেরিয়ে পড়লাম বাইরে। এই যে দুজন মিলে ঘুরছি আর পোজ দিচ্ছি, আবার বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই যে হরিণ ঘুরে বেড়াচ্ছে সব সবার মতো, এই হরিণটা অনেক বড় ছিল। ক্যাঙ্গারু এসে গেছে, কচ্ছপ, কচ্ছপটার বয়স প্রায় 200-300 বছর তো হবেই। এই যে ভল্লুক মামা মাথা উঁচু করেছিল, মাথা নামিয়ে দিল। দুজন বসে আছি, খুব হাঁপিয়ে গেছিলাম, রেস্ট নিচ্ছি। সামনে ফুলের বাগানটা ভালো লাগলো, তাই ভিডিও বানিয়ে নিলাম, তোমরাও দেখো। এই যে রাজহাঁস, হ্যাঁ দুজন ঢং করে একটু ভিডিও বানাচ্ছিলাম, দেখে নাও আর কি করবে। সামনে দেখছি একটা পুকুরে কত মাছ, বাপরে বাপ। বেরিয়ে বাসে উঠে এবার যাচ্ছি শিয়ালদা স্টেশন, পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, এবার যাবো ট্রেন ধরতে। তো চলো, খিদে পেয়েছিলো খুব, তাই বরকে বললাম কিছু কিনে দিতে। এই যে ও কিনে দিচ্ছে আর বলছে এক্ষুনি খেয়ে নাও, পিছনের মধ্যে উঠে পড়েছি খাচ্ছি। বাড়ি ফিরে বাপরে কানের তা খুলে বেঁচেছি, রাত্রিবেলা বিরিয়ানি নিয়ে এসেছিলাম, সেটাই খাবো, খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হবো। এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার ঘুমোতে যাবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ফ্রেন্ডস। টাটা, লাভ ইউ অল।